বৃষ্টি আর জোয়ারের পানিতে বেহাল বন্দর নগরী বিভিন্ন সড়ক সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনাকে দুষছেন নগরবাসী। পৃথক সড়ক দুর্ঘটনায় আইনজীবী সহ নিহত দুই হাটহাজারিতে বিদ্যুতে স্পৃষ্ট শিশুর মৃত্যু। বান্দরবানে পাহাড় ধসের পাঁচ দিন পর একজনের মৃতদেহ উদ্ধার, এখনও নিখোঁজ দুই। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের চট্টগ্রাম সংবাদে, সাথে আছে আমি সাব্বির আহমেদ। বৃষ্টি আর জোয়ারের পানিতে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বন্দর নগরীর বিভিন্ন সড়ক, সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এসব সড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহন, এজন্য সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনাকে দুষছেন নগরবাসী। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চট্টগ্রামের ব্যস্ততম সড়কের দৃশ্য এটি। সাম্প্রতিক টানা বর্ষণ আর জোয়ারের পানিতে নগরীর অধিকাংশ সড়কেরই এমন বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। খানাখন্দে ভরা সড়কগুলোতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। গাড়ি তো ভেঙে যাচ্ছে, আমি ব্রেকের কাজ করাইছি, আবার এখন করাইতে যাইতেছি। গাড়ি চালাইতে যাওয়ার মতো কোনো রাস্তাই নেই এখানে। এই বিষয় নিয়ে কিছু করতেছেনা, খুব কষ্টের মধ্যে আছি। গাড়ি তো মনে করেন আমার কিছু না, আরেকজনের গাড়ি ক্ষতি হয়ে লেটে জরিমানা দিতে হইতেছে আমার থেকে। এই অবস্থার জন্য সিটি কর্পোরেশনের ব্যর্থতাকে দায়ী করছেন নগরবাসী। যারা দায়িত্বপ্রাপ্ত আছে, মেয়র সাহেব আছে, ওনারা কি করতেছে এটা আমরা বুঝতেছি না। সরকারকে একটু ওইদিকে নজর দেওয়া দরকার। ওনারা যদি এরকমের লোক নিয়োগ করে যদি বলে তাহলে তো ইজিলি সলিউশন হয়। পানিতে ডুবে থাকার কারণে অধিকাংশ সড়ক দ্রুত নষ্ট হচ্ছে বলে জানালেন নগর বিশেষজ্ঞরা। এজন্য জলাবদ্ধতা নিরসনের তাগিদ দিয়েছেন তারা। জলাবদ্ধতা যদি থাকে, রাস্তার উপর যদি পানি দাঁড়িয়ে থাকে, বিটুমিনাস ফ্লেক্সিবল রক্ষা করার কোনো উপায় এখন পর্যন্ত প্রকৌশল বিদ্যায় জানা নেই। জোয়ারের পানি জমে চট্টগ্রামের এই আগ্রাবাদের সড়কটির মতো অধিকাংশ সড়কের অবস্থা এখন নাজুক। এইসব সড়কে যানবাহন চলাচল খুবই বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, ভাঙছে যানবাহন, জনগণকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এই অবস্থার পরিত্রাণে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চান এলাকার জনগণ। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলা হলেও সত্যিকার অর্থে অবকাঠামোগত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন সিটি মেয়র আজমল নাসিরউদ্দিন। চট্টগ্রামের খুলশী টাউন সেন্টারে তিন দিন ব্যাপী আইস ফেস্টিভ্যাল উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাণিজ্যিক রাজধানী করতে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রধান অফিস চট্টগ্রামে স্থাপন সহ অবকাঠামোগত উন্নয়ন করতে হবে বলেও মনে করেন সিটি মেয়র। আগামী দুই বছরের মধ্যে চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত করতে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, দৈনিক আজাদীর পরিচালনার সম্পাদক ওয়াহেদ মালিক বক্তব্য রাখেন। চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় এক আইনজীবী সহ দুইজন নিহত হয়েছে। নগরীর পাহাড়তলি এবং হালিশহর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, হালিশহরের কে ব্লক এলাকায় সকালে হাঁটার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। পরে হাসপাতালে মারা যান তিনি। অন্যদিকে পাহাড়তলির সরাইপাড়া এলাকায় ভোরে সুজন নামে এক যুবক গাড়ি চাপে নিহত হয় বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের হাটহাজারিতে বিদ্যুতে স্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাটহাজারি উপজেলার দক্ষিণ বুড়িশ্চরের মোহাম্মদ সারোয়ারের ছেলে নিশান বৃহস্পতিবার রাতে মোবাইল চার্জার নিয়ে খেলার সময় এ দুর্ঘটনা ঘটে। খেলতে খেলতে তা মাল্টিপ্লাগে লাগানোর চেষ্টা করলে বিদ্যুতায়িত হয় নিশান। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফিলিস্তিনি মুসলমানদের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলিদের নৃশংস হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর অক্সিজেন এলাকায় এ সমাবেশ করে মুসলিম তৌহিদি নেতা নামে একটি সংগঠন। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ইসাক ছানবি, সাধন সম্পাদক গিয়াসউদ্দিন আকবর চৌধুরী সহ বিভিন্ন নেতারা। এ সময় বক্তারা অবিলম্বে ইসরায়েলকে গণহত্যা বন্ধের আহ্বান জানান। পরে একটি বিক্ষোভ র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ভারত বাংলাদেশের চিন্তাধারা এক হওয়ায় একসাথে কাজ করতে কোনো প্রতিবন্ধকতা নেই বলে মন্তব্য করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার। হাটহাজারীর আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত বিজ্ঞান ভবন উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি। স্বাস্থ্যসেবা, বাল্যবিয়ের উন্নতি সহ সামাজিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নতি ভারত অনুসরণ করছে বলেও জানান সোমনাথ হালদার। অনুষ্ঠানে বিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উন্নেসা শিউলি সহ অনেকে বক্তব্য রাখেন। পাহাড় ধসে নিখোঁজ গৌতম নন্দীর মৃতদেহ পাঁচ দিন পর বান্দরবানের বেতছড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় পাহাড়ি ছড়াটির পানি কমে গেলে মৃতদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। গৌতম নন্দী কৃষি ব্যাংক রুমা শাখার কর্মকর্তা ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের লোহাগড়ায়, মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাহাড় ধসের ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন দুইজন। এদিকে ঘটনাস্থলে কোনো লাশ না পাওয়ায় তিন দিন আগে উদ্ধার অভিযান শেষ করে ফায়ার সার্ভিস। রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ও কর্মবিহীন হয়ে পড়া শ্রমিকদের খাদ্য বিতরণ করা হয়েছে। রাঙামাটি পৌর কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী দীপঙ্কর তালুকদার। এ সময় পৌর প্যানেল মেয়র জামাল উদ্দিন ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। সম্প্রতি পাহাড় ধসের কারণে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশার শ্রমিক সংগঠনের প্রায় 4,000 সদস্যের মাঝে 20 কেজি করে চাল বিতরণ করা হয়। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় রাঙামাটিতে সপ্তাহব্যাপী সাইকোথেরাপি ও কাউন্সিলিং এর আয়োজন করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে অ্যাকশন এইট বাংলাদেশ ও গ্রিন হিলের সহায়তায় উচ্চর উদ্যোগে কর্মসূচি উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী। সপ্তাহব্যাপী সাইকোথেরাপি ও কাউন্সিলিং এর রাঙামাটি পৌরসভার ক্ষতিগ্রস্ত শতাধিক বাসিন্দা অংশ নেন। ভয়াবহ পাহাড় ধসের ঘটনার মানসিক চাপ কাটানো এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে কিভাবে মোকাবেলা করা যাবে কর্মসূচিতে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অলিম্পিক ডে উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। দিবসের কর্মসূচিতে জেলার বরেণ্য ক্রীড়াবিদ ও বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা অংশ নেন। রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে র্যালি শুরু হয়ে ক্রীড়া সংস্থার কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে ক্রীড়া সংস্থার হল রুমে আলোচনা সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী সহ অন্যরা বক্তব্য রাখেন। শেষ করছে একুশের চট্টগ্রাম সংবাদ। তবে যাওয়ার আগে ফরেস্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। বৃষ্টি আর জোয়ারের পানিতে বেহাল বন্দর নগরীর বিভিন্ন সড়ক, সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনাকে দুষছে নগরবাসী। পৃথক সড়ক দুর্ঘটনায় আইনজীবী সহ নিহত দুই হাটহাজারিতে বিদ্যুতে স্পৃষ্ট শিশুর মৃত্যু। বান্দরবানে পাহাড় ধসের পাঁচ দিন পর একজনের মৃতদেহ উদ্ধার, এখনও নিখোঁজ দুই। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন ekushetv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24online। পরে সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।